তো গুড মর্নিং বন্ধুরা সকলকেই প্রথমেই ভিডিও শুরুতে জানাই নববর্ষের প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন অ্যাকচুয়ালি আজকে হচ্ছে চোদ্দোই এপ্রিল দু তো আজকে নববর্ষ রয়েছে সানডে সকাল সকাল উঠে বসে পড়েছি ভিডিও বানাতে চারিদিকে প্রচুর রকমের কি বলবো নানান রকম আওয়াজ হচ্ছে কোনো রকমে পাকা পাকা বন্ধ করে ঘরে বসে রয়েছি ঘামছি দেখতে পাচ্ছ তাও ভিডিও করতেই হবে অনেক দিন ধরেই ভিডিওটা করব করব বলছিলাম যেটা মেন টপিকে আসি অ্যাকচুয়ালি ডিজিআই অসমো অ্যাকশন থ্রি এটা আমি গত বছর পুজোর সময় কিনেছিলাম দু হাজার তেইশে তো ওটার আনবক্সিং ভিডিও আমার চ্যানেলে আছে অলরেডি সেটা তোমরা দেখে নিতে পারো কিন্তু মেন ব্যাপার হচ্ছে এই ক্যামেরাটা কেনার উদ্দেশ্য হচ্ছে মোটো ব্লগিং তো যারা আমার মতন গোপর ছেড়ে ডিজিআই অসমো অ্যাকশানের দিকে যেতে চাইছ তাদের জন্য কি এটা বেটার হবে মোটো ব্লগিং কীভাবে এটাতে করা যেতে পারে এক্সটার্নাল মাইকের সাপোর্ট আছে কি না এই বিষয়গুলো নিয়ে আমারও কিছু যখন আমি কিনছিলাম তখন আমারও কিছু কনফিউশন ছিল অ্যাকচুয়ালি ইউটিউবে প্রপার সেরকম কোনো ভিডিও আমি এক্সটার্নাল মাইক সংক্রান্ত দেখতে পাইনি হ্যাঁ এটা জানতাম যে গোপ্রোতে যেরকম একটা এক্সটার্নাল মাইক অ্যাডাপ্টার হয় সেরকম এরও একটা এক্সটার্নাল মাইক অ্যাডাপ্টার আছে। যেটা মোটামুটি তিন হাজার টাকা মতন দাম আছে তোমরা দেখতে পাচ্ছ সাইডে তো এটা ছাড়া আদার কি অপশান রয়েছে এটা নিয়ে আমার একটা চিন্তা চিন্তাভাবনা ছিল একটা ছোট ভিডিও পেয়েছিলাম দেখেছিলাম যে টাইপসি যে কোনো হেডফোন নাকি এটাতে সাপোর্ট করে তো আজকে সেটা নিয়েই কথা বলবো আমরা তো আমার কাছে অলরেডি একটা টাইপ সি হেডফোন রয়েছে আমি অলরেডি টেস্ট করে নিয়েছি তোমাদেরকেও আমি দেখাবো ভিডিও কোয়ালিটি কীরকম কী সেগুলো একদম কি বলবো এক্সাম্পল আমি তোমাদের জন্য স্যাম্পল ভিডিও দিয়ে দেবো তো এই হচ্ছে একটা স্যামসাংয়ের সি হেডফোন আশা করি দেখতে পাচ্ছ এই হচ্ছে স্যামসাংয়ের সি একটা হেডফোন নর্মাল এগুলো বোধ হয় আমি অনলাইন লিঙ্কও দিয়ে দেবো আর অফলাইনে গেলেও আমি এটা অফলাইন থেকে কিনেছিলাম সাতশো টাকা মতন পড়েছিলো এটা একটা নর্মাল টাইপ সি হেডফোন যেগুলো আমাদের ফোনে লাগে তো জ্যাকটা সি রয়েছে আর এখানে আমাদের ডিজিআই অসমো অ্যাকশানেও যে জ্যাকটা রয়েছে ওটাও টাইপ সি রয়েছে তো এই টাইপসি হেডফোনগুলো কি সাপোর্ট করবে সাপোর্ট করলে তার সাউন্ড কোয়ালিটি কীরকম আছে অ্যাজ এ এক্সটার্নাল মাইক আমি তো আপাতত এটাকেই ইউজ করেছি তোমাদেরকেও বলবো যারা এই ক্যামেরাটা কেনার চিন্তা ভাবনা করছো কম খরচায় যদি মোটো ব্লগিং করতে চাও এক্সটার্নাল মাইক অ্যাডাপ্টার আলাদা করে আবার মাইক কেনা তার জন্য সেগুলো যদি করতে না চাও তাহলে এই অপশানটা তোমরা ইউজ করে দেখতে পারো এবং কেমন কি রেজাল্ট পাবে সবার আগে চিন্তাভাবনা আছে যে রেজাল্টটা কেমন আসবে তো রেজাল্ট কেমন কি আসবে চলো আমি হাতে এবং খাতা কলমে তোমাদেরকে দেখাবো একটু পরে আমি বাইকটা নিয়ে বেরাবো এটাকে হেলমেটে মাউন্ট করে একদম প্রপার এক্সাম্পল তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব যে কি এবং কেন কিভাবে কি সাউন্ড আসছে তার আগে চলো এটাকে সেট আপ কীভাবে করতে হয় সেটা তোমাদেরকে দেখিয়ে দিই আর মোটামুটি নর্মাল ব্লগিংয়েও আওয়াজটা কেমন আসছে সাউন্ড কোয়ালিটি কীরকম কী আছে আজকে সেটা নিয়েই কথাবার্তা সো এখন আমরা আমাদের ছাদেই রয়েছি এখানে ব্যাকগ্রাউন্ড নয়েজও রয়েছে খানিকটা পাখি পাখি খিচির মিচির হচ্ছে চারিদিকে নানান রকম কাজ হচ্ছে তার আওয়াজও রয়েছে তো এখন আমি ইন্ডিপিল মাইক যেটা রয়েছে ক্যামেরার সেটা দিয়েই কথা সেটাই ইউজ করছি এক্সটার্নাল মাইক আমি এখনও লাগাইনি তো চলো এক্সটার্নাল মাইক লাগাই লাগিয়ে দেখি সাউন্ড কোয়ালিটিটা কেমন আসছে সো এই হচ্ছে ক্যামেরাটা আমি যেটা বলছিলাম তোমাদেরকে কিভাবে এই এক্সটার্নাল হেডফোন যেটা রয়েছে এটাকে অ্যাজ এ মাইক কিভাবে ইউজ করবে কিভাবে সেট করবে চলো সেটা দেখে নিই তো এইখানে রয়েছে এটার ক্যামেরার অন অফ বাটন পাওয়ার বাটন এটা যদি ক্লিক করি ক্যামেরা অন হয়ে গেছে আর এই সাইডে রয়েছে এইখানে মাইক বা টাইপ সি যে পোর্টটা এই হচ্ছে টাইপসি পোর্টটা দেখতে পাচ্ছ তোমরা এই টাইপ সি পোর্টের মধ্যে জাস্ট সিম্পল কিছু না সি পোর্টের মধ্যে মাইকটা যদি আমরা অ্যাটাচ করে দিই তাহলেই দেখো এইখানে অলরেডি মাইকের যে সাইনটা সেটা ব্লিঙ্ক করতে শুরু করে দিয়েছে তার মানে কি যে এই হেডফোনটা অ্যাজ এ মাইক ডিটেক্ট করছে ক্যামেরায় ঠিক আছে আমি কথা বলেও দেখানোর চেষ্টা করছি তোমাদেরকে হ্যালো 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 দেখতে পাচ্ছ মাইকের সাইনটা কতটা ওঠা করছে হ্যালো 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 তার মানে এটা প্রমাণিত হলো যে এই এক্সটার্নাল এই হেডফোনটা অ্যাকচুয়ালি স্যামসাংয়ের হেডফোনটা এক্সটার্নাল মাইক হিসেবে ডিটেক্ট করছে ডিজেআই ঠিক আছে তো চলো এরপর মোটো ব্লগিংয়ে এই সেট আপটাকে লাগিয়ে আমরা দেখি তারা এই হচ্ছে ক্যামেরার সেট আপ এই হেডফোনটাকে কিভাবে হেলমেটের মধ্যে মাউন্ট করবে এই যে প্যাডিংগুলো আছে হেলমেটের আমি এটা থান্ডার ইউজ করি স্টার্টসের থান্ডার মডেল তো এই যে প্যাডিংগুলোকে এগুলোকে আনলক করা যায় এখান থেকে ক্লিপ বাটার মতন আছে ওর ভেতর থেকে পুরো তারের সেট আপটা হেডফোনটা আমি পুরো এই প্যাডিংয়ের ভেতর রেখে দিয়েছি খালি বাইরে আছে একটা এই জিনিস সেটা হচ্ছে এই জ্যাকটা যেটা আমার ক্যামেরায় কানেক্ট হবে আর এখানটায় দেখতে পাচ্ছ তোমরা এই মাইক্রোফোনের জায়গাটা রয়েছে যেটা দিয়ে ভয়েসটা রেকর্ড হবে এটা একদম মুখের ফ্রন্টেই রেখেছি হ্যাঁ এবার এখানে একটা জিনিস রয়েছে সেটা হচ্ছে এই ক্যামেরার যেখানে আমরা মাইকটা লাগাবো এই পোর্শানটা এই যে কেসিংটা কভারটা এটাকে ওপেন করা যায় এটাকে জাস্ট একটু ওপর দিকে চাপলেই এ দেখো এইভাবে এটা বেরিয়ে চলে আসে এটা কোনোরকম ভয়ের ব্যাপার না এটাকে আবার এখানে লাগিয়ে দেওয়া যাবে বাট একটাই জিনিস বলা সেটা হচ্ছে এক্সটার্নাল মাইক যদি তোমরা ইউজ করো তো সেক্ষেত্রে ক্যামেরাটা কিন্তু ওয়াটার আর থাকবে না কারণ এই কেসটা রিমুভ করতে হয় আর ক্যামেরার সাথেই বক্সের সাথেই এই একটা কভার দিয়েছে এই কভারটার মধ্যে আমরা ক্যামেরাটাকে প্লেস করব প্লেস করে হেলমেটের সামনে যেখানে এই যে মাউন্টটা লাগানো আছে সেখানে আমরা পুরো ক্যামেরাটা প্লেস করে দেবো এই ম্যাগনেটিক মাউন্টগুলো রয়েছে পুরো জিনিসটা সেট আপ হওয়ার পর জিনিসটা খানিকটা এরকম দেখতে লাগবে বেশি কোনো হিজিবিজি ব্যাপার স্যাপার নেই এখানে যেটা ওই ডিজিআইয়ের যেটা এক্সটার্নাল মাইক অ্যাডাপ্টার যেটা আছে সেটা লাগলে এখানে জিনিসটা আরেকটু চওড়া হয়ে যাবে এবং অ্যাডাপ্টারের পিছন দিকে যেটা থ্রি পয়েন্ট ফাইভ এম ইনপুট থাকে সেটা পিছন দিকে থাকে তো সেক্ষেত্রে এইখানের গ্যাপিংটাতে একটু প্রবলেম হতে পারে মাইক লাগানোর জন্য সো সেই জন্য আমার কাছে তো এটাই বেস্ট সুইটেবেল এবার রইল কথা সাউন্ড কোয়ালিটি সেটা চলো বাইরে বেরিয়ে চেক করি তোমরা ভিডিও দেখো দেখে তোমরাই ডিসাইড করতে পারবে যে এই সেট আপটা কীরকম কী আউটপুট দিতে পারে হেলমেটের ভাইজার এখন ওপেন রয়েছে জাস্ট নর্মালি বেরালাম প্লাটিনাটা নিয়েই বেরিয়েছি এনেক্সটা এখনও বার করিনি এসে বার করবো জাস্ট একটা টেস্টিং করার জন্য বেরোলাম যাতে তোমরা একটা বেটার আইডিয়া নিতে পারো চলো ভাইজারটা ডাউন করছি আমি এক্সটার্নাল মাইক এখন আমার কানেক্টেড রয়েছে এক্সটার্নাল মাইক দিয়ে সাউন্ডটা কীরকম আসছে আর এক্সটার্নাল মাইক ছাড়া কীরকম সাউন্ড আসছে অলরেডি আমার সবই প্রায় ক্যাপচার করা হয়ে গেছে আমি একটা জিনিস দেখেছি ডিজিআইয়ের ডিজিআই এক্সটার্নাল মাইক ছাড়াও ইনবিল্ড যে মাইক আছে সেই মাইক দিয়েও রাইডিং করাকালীন বেশ ভালোই ভয়েস ক্যাপচার করে হ্যাঁ উইন্ড ব্লাস্টটা তো থাকে অবভিয়াসলি সেটা ইউটিউবে দেওয়ার মতন বা কোথাও দেওয়ার মতন না বাট কাজ চলে যায় সেটাতেও আমি তোমাদেরকে পুরোটাই দেখালাম কিভাবে আমি সেট রেডি করেছি তো মেন রোডে উঠে গেছি এবার মোটামুটি গাড়ি টানার চেষ্টা করছি দেখতে পাচ্ছ গাড়ি মোটামুটি পঞ্চাশের কাছাকাছি চলছে আমি তো অলরেডি টেস্ট করেছি আমি তো স্যাটিসফাইড বেশ যে ভাগ্যিস আমি আগে এই হেডফোনটা লাগিয়ে দেখে নিয়েছিলাম না হলে এক্সটার্নাল মাইকের পিছনে দৌড়াদৌড়ি করতাম খরচা আমার প্রচুর বেড়ে যেত এটা লাগিয়ে আমি মোটামুটি ঘুরছে বাজার করছে এখন আমরা বাইকটা খুলে দিয়েছি আর টাও আমি এক্সটার্নাল মাইকটা আমার খোলা রয়েছে হেলমেটের ভাইজারও খুলে দিয়েছি তো দেখো নর্মালি ইনবিল্ড মাইক যেটা ক্যামেরা সেটা দিয়ে কীরকম ভয়েসটা ক্যাপচার করছে হেলমেট পরে থাকা কালে যখন আমি হেলমেট পরে রয়েছি ক্যামেরা মাউন্ট রয়েছে ক্যামেরার ইনবিল্ড মাইক থেকে একটা পুকুর আমাদের এলাকা সেখানে মোটামুটি ঠাকুর ঠাকুর ভাষণ দেওয়া হয় সরস্বতী ঠাকুর অন্নপূর্ণা পুজো সেই পুজোটাও আমরা করি পাড়ায় সো মাইক হ্যাজ কানেক্টেড এগেন রাস্তাঘাটে এত রোদ্দুর যে পয়লা বৈশাখ হওয়া সত্ত্বেও মানুষজন রাস্তাঘাটে খুব একটা বেশি নেই যে যার মতন তার মধ্যে সানডে পড়ে গেছে আরোই মানুষজন একদম রেস্ট মোডে চলে গেছে স্লিপ মোডে বলা যেতে পারে কেউ বাইরে নেই চারিদিকে খালি বিল্ডিং বিল্ডিং আর বিল্ডিং তো আই থিঙ্ক তোমরা একটা বেসিক আইডিয়া পেয়ে গেলে যাদের যাদের মধ্যে কনফিউশন ছিল ডিজিআইকে নিয়ে যে কীভাবে ব্লগিং সেট আপ করবে ডিজিআই দিয়ে তারা একটা বেটার আইডিয়া আই থিঙ্ক তাদের সামনে তুলে ধরতে পারলাম এই ভিডিওটা দিয়ে কারণ আমি যখন নিয়েছিলাম ক্যামেরাটা ক্যামেরাটা নেওয়ার পরে খুব কনফিউজানে পড়েছিলাম কীভাবে এক্সটার্নাল মাইক কানেক্ট করব কী করবো না করব কোনটা বেটার কারণ ওই অ্যাডাপ্টারটার মধ্যে কিছু প্রবলেম রয়েছে অ্যাডাপ্টারটা অনেক সময় লুজ হয়ে যায় হাওয়ার জন্য কারণ ওটা সাইডে অনেকটাই উঁচু হয়ে থাকে বড় মতন কনফিগারেশানটা তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি দু চারবার অলরেডি এই মাইকটা ইউজ করে নিয়েছি বেটার এক্সপিরিয়েন্স হ্যাঁ অনেকে বলেছিল যে স্যামসাংয়ের একটা একে জি ব্র্যান্ডের একটা স্যামসাংয়েরই একে কেজি ব্র্যান্ডের একটা হেডফোন আছে ওই হেডফোনটাই নাকি সবচেয়ে বেশি মানে বেটার সাউন্ড ক্যাপচার করে বাট আমি অত অব্দিও যাইনি ওটার দাম উনিশশো টাকা দু মতন আছে আমি তার আগে ভেবেছিলাম যে একটা নর্মাল টাইপ সি হেডফোন সেটাকে কানেক্ট করে দেখি কি রেজাল্ট আসে যদি রেজাল্ট না পাই তাহলে তো অগত্যা অন্য অপশানের দিকে যেতে হতো বাট এটাকে কানেক্ট করেই আমি যা আউটপুট পেয়ে গেছি বা যা রেজাল্ট পেয়েছি তাতে আমার আর ওই দিক স্কুলে যাওয়ার ইচ্ছা হয়নি এখন যতদিন এটা দিয়ে চলে চলবে তারপরে যদি বেটার কোনো কিছু অপশান আসে তখন বের চিন্তাভাবনা করা যাবে সো ব্যাক টু হোম টেস্টিং কমপ্লিট চলো সব কিছু শেষে মানে ঘুরে আসার পরও সব কিছু শেষে আমি একটা কনক্লুজনে আসতে পারি যে এই যে সাউন্ড কোয়ালিটি এক্সটার্নাল মাইকটার জন্য মানে এক্সটার্নাল ওই হেডফোনটা টাইপ সি হেডফোনটা থেকে আমি যা সাউন্ড কোয়ালিটি পাচ্ছি যা কিছু পাচ্ছি তাতে আমার মনে হয় না সাতশো টাকা আর তিন হাজার টাকার অ্যাডাপ্টার তিন হাজার টাকার অ্যাডাপ্টার এবং তারপরে যদি তুমি মনে করো তার মধ্যে কোনো এক্সটার্নাল মাইক লাগাবে সেটা বয়া হোক বা যাই হোক সেটাও মোটামুটি সাত আটশো টাকা তো মোটামুটি চার হাজার টাকার কাছাকাছি খরচা তার থেকে বেটার আমার মনে হয় আমার কাছে বাকিটা তোমাদের নিজের নিজের ওপিনিয়ন থাকতে পারে যেই টাইপসি হেডফোনটা এটা ইউজ করে যথেষ্ট স্মুথলি মানে যারা কম বাজেটে মোটো ব্লগিং সেটা করতে চাই যেহেতু জাস্ট ক্যামেরাটা ইনভেস্ট করে এক্সটার্নাল মাইকের জন্য তেমন কোনো খরচা নেই তো এক্সটার্নাল মাইকটাই সাতশো টাকার হেডফোনটা কিনে বিন্দাস ইউজ করতে পারো কোনো অসুবিধা হবে না আমার হ্যাঁ পরবর্তীকালে যদি আরেকটু আপগ্রেড করার ইচ্ছা হয় আরও বেটার সাউন্ড কোয়ালিটি পেতে হয় তাহলে সেক্ষেত্রে এক্সটার্নাল মাইক অ্যাডাপ্টার যেটা রয়েছে সেটার দিকে তোমরা যেতে পারো অবশ্যই তো চলো আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার আর কমেন্ট করতে ভুলো না নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে আবার দেখা হচ্ছে